1993 সালের 21শে জুলাই আমাদের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার আইডেন্টিটি কার্ডকে নির্বাচনে আবিষ্কৃত করার দাবিতে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। ওই র্যালিতে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শত শত সৈনিককে আহত করেন এবং এই দুর্বহীয় ঘটনায় প্রথম সারির 13 জন নেতৃত্ব এবং সৈনিক শহীদ হয়ে যান। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেক বছর 21শে জুলাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আসুন আগামী আসছে 21শে জুলাই আমরা সম্মিলিতভাবে সব জায়গায় এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করি এবং শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই।